গত 1 নভেম্বর থেকে দেশের কাঁচাবাজারেও পলিথিন এবং পলিপ্রোপালিন ব্যাগের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও বরগুনায় কাঁচাবাজার সহ সর্বত্রই অবাধে চলছে এই পলিথিন ব্যাগের ব্যবহার। ব্যবসায়ীদের দাবি, খুচরা ও স্বল্প মূল্যের পণ্য বিক্রিতে বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পলিথিনে পণ্য দিতে হচ্ছে ক্রেতাদের। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। অপরদিকে পণ্য ক্রয়ের পর বিকল্প ব্যাগ কিনতে ক্রেতাদের টাকা খরচে অনীহা থাকায় বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। সরেজমিনে বরগুনা পৌরসভার কাঁচা বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রকাশ্যেই নিষিদ্ধ পলিথিন ব্যাগে সবজি, মাছ সহ সব ধরনের পণ্য বিক্রি করছেন। ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা। তবে বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। পলিথিন ছাড়া চলা যায় না, কাস্টমারে ব্যাগ লইয়া না, কাস্টমারে ব্যাগ লইয়া আইলে ব্যাগের ভিতরে দিতে পারি, ব্যাগ না লইলে তো আমাকে পলিথিন দেওয়া লাগে, নাইলে অন্য কিছু ব্যবস্থা করা লাগে। যদি অন্য কিছু ঢুকন যায় বেচা যায় সেই ব্যবস্থা করা লাগবে। যাইছিল নিয়ে গেছে, তারপর আপনার পলিথিন যদি বন্ধ হয় তখন সবার পরিবেশটা ভালো হয় আর কি। তো যে পলিথিন কারখানা বন্ধ করো আমরা এতেই খুশি আর কি। আর আমরা না দিয়ে পারলে আমাকে ভালো না, আমাকে এই পলিথিনগুলো কিনতে তো আমাকে টাকার দরকার, টাকাটা যদি আমাকে বাঁচে তাহলে আমি উপকার না, তাহলে এই যে কারখানা বন্ধ করো এই জন্য আপনার যা করা এটা করে। আমার মতে একটা কথা এই যে যেখানে কারখানা, এই কারখানা সম্পূর্ণ সিলগালা দিয়ে বন্ধ করে দিক আর এই মাঠে কোনো ফলে দিতে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ঢাকা পোস্টকে বলেন, নভেম্বরের শুরুতেই সরকার পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছে, এরপর থেকে আমরা প্রায় প্রতিদিনই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। এছাড়াও গত অক্টোবর মাসে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজারে গিয়ে পলিথিন বন্ধ করতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বুঝিয়েছেন। আমরা আশা করি অচিরেই পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। আমাদের উপজেলা নির্বাহী স্যার, আমাদের সরকারি কমিশনার, উনি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজারে গিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, ব্যবসায়ীদেরকে বুঝিয়েছেন, তারা যেন কোনোভাবেই 1 নভেম্বর থেকে পলিথিন ব্যবহার না করে। আমাদের পলিথিনের কার্যক্রম বিষয়ে আমাদের যে মোবাইল কোর্টের কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে, পাশাপাশি আমাদের সচেতনতামূলক কার্যক্রম চলছে। আমরা আশা করি আপনি নিজে বলেছেন ইতিমধ্যেই পলিথিনের ব্যবহার অনেকাংশে কমে এসেছে, অচিরেই পলিথিনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। I'm going to do it.